আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নাদিম উদ্দিন ব্লগস। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আর আলী ভাই আসছি সুন্দর একটি জায়গায়। তো আমাদের যাওয়ার কথা হলো একটা স্টেডিয়ামে। তো এটা হলো রোম শহরের সবচেয়ে বড় স্টেডিয়াম। তো আমার ফোনে এবং গাড়িতে দুটোই চার্জ নাই, জানি না যেতে পারবো কিনা। যাইতে পারলো আইতে পারবো না, আইতে পারলে হয়তো গাড়িতে আসতে হইব। আর স্টেডিয়ামে যেতেছি, স্টেডিয়ামে যাওয়ার সময় একটা সুন্দর জায়গা পড়ছে, এটা না দেখাইলে আমার মনে হয় সবচেয়ে বড় মিস হইব আমার। আর দেখি স্টেডিয়ামের দিকে যাবো, আর যে জায়গাটা আসছি সেই জায়গাটাকে দেখাই। দেখেন মানে কিছু কর নাই, সামনে এই যে পাহাড়, সামনে বিশাল বড় পাহাড়। আর যে ব্রিজটা আছে এটা হলো নাম করা ব্রিজ, জানি না নামটা কি। পুরো বাংলাদেশে হাতিঝিলে দ্বিগুণ লাগতেছে, হাতিঝিলের মতন ভিউ। আর এই জায়গায় সবচেয়ে বড় সুন্দর ভিউ লাগতেছে, সামনে হলো পাহাড়। প্রচণ্ড রোদ বিকাল টাইম, জায়গায় গাড়িগুলো চালানো বন্ধ। এই যে আলী ভাই আর আমি তো দুজনে যাচ্ছি একটা স্টেডিয়ামে, দেখি স্টেডিয়ামে যাই, দেখাম স্টেডিয়ামে কী আছে। আসলে ব্রিজটা আমার তো অনেক সুন্দর লাগছে, এই ব্রিজটা ব্রিজটা আবারও সময় নিয়ে আসবো ঘোরার জন্য। একটি মানে ভিউটা ভাই মারাত্মক, আর কিছু করার নাই। এদিকে পুলিশ গার্ড দিতেছে, এদিকে ঢুকতে দেয় না। আর সামনে সাইকেল রাস্তাতে আসলাম, বিশাল বড়, বিশাল দূরে। আর যেই স্টেডিয়ামে যাচ্ছি সেটা হলো যে ইতালির রোম শহরের মধ্যে সবচেয়ে বড় স্টেডিয়াম, জাতীয় স্টেডিয়াম। মানে এই জায়গায় সব দেশের খেলা হয় এই জায়গায়। তো স্টেডিয়ামে যাই দেখাই, আর ফোনে বেশি চার্জ নাই, দেখি শট নিতে পারবো কি না। তো পরে দেখা হইতেছে। আমার পিছনে আছে এখন পুরো স্টেডিয়াম। তো স্টেডিয়ামের কাছে কাছে পড়ছি, দেখাই আপনাদের। এটা হলো ইউনিভার্সিটি, আর দূরে দেখা যাইতেছে স্টেডিয়াম। হাঁপাই গেছি গা, রিতে উঠটা গাড়ি নিয়ে দুইটা, অনেক সুন্দর লাগতেছে বাইরেতে স্টেডিয়ামটা। বিশাল বড় স্টেডিয়াম, মানুষ অনেক ভিড়। ফার্স্ট টাইম আসলাম একদম পাহাড়ের সাথে, দেখি কি হয়। সামনে যাই, ভিতরে ঢুকা যাইবো কি না জানি না। আজকে স্টেডিয়ামে খেলা চলতেছে, লিগের খেলা। এই যে দোকান একটা, আর এদিকে একটা দোকান, জার্সি মার্সিতে উড়া দুরা দামে বেশ ভরে ভাই, কি কমো। এই তো স্টেডিয়াম, স্টেডিয়ামের থেকে অনেক সুন্দর লাগতেছে। পাহাড়ে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু গাড়ি তো চাল নাই, কেমনে যাবো। স্টেডিয়ামটা কি ভাই একদম মারাত্মক, এই জায়গায় কোবায়রা গুদাম, সব কিছু দাম একদম কোবায়া। অনেক মানুষ ভিতরে, গেটের ভিতরে ঢুকতে টাকা লাগে। আর খেলা চলতেছে আজকে, কোনো কিছু প্রস্তুতি নিয়ে আই নেই, একদিন খেলা দেখতে আসবো, ফুটবল খেলা ইনশাআল্লাহ, দেখা যাক কী হয়। ও ভাই সাপ মারাত্মক, এই তো গেটের সামনে আসলাম, টিকিট চেক করে ভিতরে ঢুকাইতেছে স্টেডিয়ামের সামনে। স্টেডিয়াম ওই যে দূরে দেখা যাইতেছে, এদিকের ভিউ দেখেন, ও অসাধারণ অসাধারণ। আর আলী ভাই একদম চালাইয়া গরমে অসুস্থ, মানে একদম অস্থির হয়ে গেছে গা, আমি অস্থির হয়ে গেছি একদম। পুরা 8 কিলো, প্রায় 8 কিলো আইছি, মানে আমি আমার এলাকার থেকে 8 কিলো দূর সব গাড়ি চালিয়ে আসলাম। অনেক সুন্দর লাগতেছে, আর জানি না কোন লিগের খেলা হইতে পারে। যেদিকে দেখা যায় নেইমারের ছবি লয়ে যেতেছে, মানে আজকে খেলা চলবো, খেলা এখন স্টার্ট হয় না, রাতের দিকে হইব, এখনই পুরাট হয়ে যেতেছে গা। তো গাইস আমরা পাহাড়ের দিকে উঠতেছি, এমন একটা স্পেসে আসি মানে দেখলে মাথা নষ্ট হয়ে যাবো, মানে কি একটা ভয়ঙ্কর। আমার লাইফে এরকম রাস্তা কখনো আইনি আমি। চারদিকে জঙ্গল, পুরো জঙ্গল আর জঙ্গল দেখেন, মানে আমার আর আই হ্যাঁ আমার আর আলী ভাইয়ের পুরো বুক কাঁপতেছে, এরকম একটা জায়গায় আইছি, কী করবো ভাই, আল্লাহ বাঁচাক। গাড়ি চাকা চাস না, হ্যাঁ ভাই সিঁড়িও আছে, ও সিঁড়িও আছে না, হাইটে এলি। আর সাইকেল রাস্তা যাইতেছি, পুরো পাহাড়ে একটা মানুষও দেখতেছি না, পুরো নির্জন, পুরো ভুতুরি ভুতুরি লাগতেছে। কী এর আওয়াজে ভাই, ভাই ভুতুরি এলাকা ভাই, আমার ডর লাগতেছে ভাই, কই এলাম ভাই। দেখেন ভাই রাস্তাঘাট দেখে আমার ডর লাগতেছে ভাই, গাড়ির নাই চাষ, অনেক ভাবতেছি এনে আটকে গেলে সারা রাত এনে থাকতে হইব, যাক যাব আল্লাহ বলছো দেওয়া যাবো। পুরো পাহাড়ের উপর আছি, অনেক উপরে, গাড়ির কাছে লেগে দেখা যাইতেছে না, গাছপালা অনেক। তো আমরা একটা আন্তাজি রাস্তা ধরে আইলাম, তো আল্লাহর রহমতে আইছি, দেখি কী হয়। পুরো পাহাড়, পুরো জঙ্গল আর জঙ্গল, চারদিকে জঙ্গল, পুরো নিচেতে রাস্তা, গাড়ি চার্জ নাই প্রায়, অল্প একটু আছে, অল্প একটু রেখে দিলাম। হাইটটা উঠার ট্রাই করতেছি, দেখি কী হয়, দেখি একদম উপরে যাবো ইনশাল্লাহ, কী আছে দেখাইতেছে। হাঁপাই গেছি গা পুরো, এই যে এদিক থেকে ভিউটা দেখাই, দেখেন গেছি কত উঁচায় আসি, এই যে বিল্ডিংগুলো দেখলে বুঝতে পারতেছেন। আসি না হলে এখন বর্তমানে বিস্তালা উপরে আছি, হাঁপাই গেছি পুরো, হাঁপাই গেছি অনেক উপরে, আর কত উপরে কী জানে ভাই,
ভয় লাগতেছে সেই ভয় লাগতেছে মোটামুটি একটা রাস্তায় পাইলাম আর এই রাস্তাটা যে প্রায় আধা ঘন্টার মতো লাগলো উঠতে পাহাড়ে উপরে একটা মানুষ দেখছি শুধু আছে আর কেউ নাই আমি আর আলি ভাই আর কেউ নাই আর অনেক উপর থেকে আসি স্টেডিয়ামটা অন্য সাইডে স্টেডিয়াম দেখা যেতেছে না আর ভিউটা দেখেন আসলে অসাধারণ মানে চিল করার মতন একটা জায়গা এই জায়গায় ভাই ব্রাদার বন্ধু বান্ধবের দিকে একটা কাফি বা একটা চালু বলে ভাই মারাত্মক লাগবো নাকি ভাই আসলে অসাধারণ ভাই সামনে উঠে গিস পানিয়া নাকি উ যে দূরে দেখা যেতেছে মানে কত দূরে আছে দেখা যায় মানে এখান থেকে ভেনিসিয়া একদম ছোট দেখা যাইতেছে হ্যাঁ এত উপরে লাইফে ফার্স্ট টাইম মানে মারাত্মক আই হাই রে ভাই এমন পাহাড়ে আসছি কি কমো মানে কোনো মানুষ নাই পুরো জায়গা ফাঁকা উপরে একটা গির্জা আছে কিন্তু গির্জা যেমন রাস্তা খুঁজে পাইতেছি না এদিকে পাহাড়ি ফুল দেখা যেতেছে অনেক উপরে আসি মানে পুরো চারিদিকে জঙ্গল আর জঙ্গল কোনো মানুষ নাই পুরো শুনশান এদিকে মাইরা মানুষরা রেখে দিল বুঝতো না এই যে এগুলো দেখলেই বোঝা যাবে যে কী ধরনের গাছ ভয়ঙ্কর ভয়ঙ্কর গাছ এই তো যে রাস্তা দিয়ে আসি মানে এই পাহাড়ের একটা রাস্তা উপরের দিকে উঠতে গেলে উপর দিয়ে গেছিলাম পুরো লাস্ট পর্যন্ত গেলাম পুরো মাউন্ট এভারেস্ট জয় করে ফেলছি আর এই রাস্তাটা উঠতে গিয়ে গাড়ির অবস্থা শেষ ঠেলে ঠেলে উঠতে গেছি নামার সময় কষ্ট উঠতে সময় কষ্ট এই পাহাড়ি রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ একদম হাতে গোনা চার পাঁচজন সারা করে মানুষই দেখলাম না এই পাহাড়ি এলাকায় খুব কম অনেক ঘুরলাম ঘুরতে ঘুরতে পা পুরা ব্যথা আমার লাইফে সবচাইতে সুন্দর ভিডিও হলো এটা মানে ভিডিও সুন্দর হয়েছে কিনা যাই না কিন্তু আমার দেখা সবচেয়ে সুন্দর ভিউ মানে স্টেডিয়াম দেখাইলাম ভালো রাস্তা দেখাইলাম সুন্দর পাহাড়ে উঠলাম ফার্স্ট টাইম এত উপরে পাহাড়ে উঠলাম মনে হইতেছে যে কোনো মাউন্ট এভারেস্ট জয় করে ফেলছি এমন মনে হইতেছে মানে মাথায় নষ্ট এত উপরে যে উঠলাম আমার হাত পা পুরো একদম পুরো ব্যথা করতেছে পুরোপুরি পাওয়ার মতো না তো অনেক সুন্দর ভিউ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো আমার গাড়িরও চার্জ নাই আলি ভাইয়ের গাড়িরও চার্জ নাই তো আমরা চিন্তায় আছি যে এ দূরে মাল নিয়ে আমরা যাবো কেমনে বাসে ফিরবো কেমনে তো আমাদের এখন আমাদের নেটের মধ্যে দেখা যাচ্ছে যে মেট্রো তো যেতে হইব তো আসলে আমাদের কাছে মেট্রো কার্ড কিছুই নাই আমরা বাসে যাবো আর কি দেখি বাসের কোনো রাস্তা আছে কি না ডাইরেক্ট কোনো বাসে যাওয়ার মতো কোনো রাস্তা নাই কিন্তু ঘুরা বা বাস হয়তো বা দুটা তিনটা চেঞ্জ করে তারপরে যাইতে হইতে পারে এরকম হইতে পারে তো সামনে একটা বিল্ডিং দেখলাম দুইটা বিল্ডিং জুম করে দেখেন ভাই এই যে সামনে দুটো বিল্ডিং এই দুইটা বিল্ডিং পুরো মনে হইতেছে যে লন্ডনের বাড়ি ঘরের মতন অনেক সুন্দর লাগতেছে আর এই জায়গা থেকে স্টেডিয়ামটা দেখা যাইব কি না আমি জানি না কারণ স্টেডিয়ামটা হলো আমার হাতের বাম পাশে ওদিকে অনেক গাছপালা তো স্টেডিয়ামটা দেখা যাইতেছে না আর এই থেকে অনেক সুন্দর লাগতেছে এই জায়গা থেকে ভেনেসিয়া কলসিও সব দেখা যাইতেছে অনেক দূরে তো এন থেকে উপর থেকে দেখে বুঝতেছি যে কত পরিমাণ দূরে যাইসা পড়ছে আমরা মানে দেখতে কল্পনা করতাম না তো আমারটা বন্ধ হয়েছে গা তো মোটামুটি আমি 12 কিলো পর্যন্ত চালাইছি আরও চালাই যেতে হইব ভি কতটুকু কী যাওয়া যায় আপনারা পাশে থাকেন দেখতে থাকেন আর যারা নতুন সাবস্ক্রাইব করে দেন তো পুরো ভিডিওটা দেখতে থাকেন যে লেভেলে গরম পড়ছে মানে আলি ভাইয়ের চেহারা মেহারা পুরো একদম কালো হয়ে গেছে গা আমার চেহারা আরও আগে কালো হয়ে গেছে গা তো এটা হলো ফুন্তানার পানি ঠান্ডা পানি তো যার কারণে ঠান্ডা পানি দিয়ে একটু যাক ঠান্ডা হয়েছে এখন একটু ঠান্ডা লাগতেছে তাই না প্রচণ্ড গরম তার মধ্যে তো আবার গরম আসলে অনেক গরম পড়ছে ইতালিতে এখন মানে সকালবেলা তো ঠান্ডা লাগে তো আমি জ্যাকেট পরে আছি পুরো গরম লাগতেছে রাহার মতো জায়গা পাইতেছে না জ্যাকেট তো এত পরিমাণে গরম এই যে দুটা পড়ছি আমার এখন গরম লাগতেছে সকালবেলা আসছি যার কারণে সকালবেলা একটু ঠান্ডা লাগছিল যার কারণে পুরে আছি মাথা মতো পুরো গরম হয়েছে গা ধরুন ঠান্ডা পানি ধরুন ফুন্তানা পানি বলে আর মাথা ঠান্ডা হয়েছে গা মাথা গরম হয়েছে ঠান্ডা করে নি
একেবারে গরম, গরমের মাথা ঠান্ডা করার জন্য বরাবর ঠান্ডা পানি দিলাম। এই পানি প্রচুর ঠান্ডা, মনে হয় যে বরফের থেকে উঠতেছি। তো এটা মানে গরমের জন্য অনেক ভালো পানি, এটা খাওয়ার জন্য যোগ্য, কিন্তু ঠান্ডার সময় খাইতে গেলে খুব কষ্ট হয়ে যাবো। গা গরমের জন্য বেশ অনেক ঠান্ডা। নদীর পারে আইসা চাষ শেষ, হিরো মনোপাতি না অর্ডে গিয়ার আছে ভালো না। এই তো আমার আর মনোপাতি না, আমার আর আলিবের চাষ শেষ হয়ে গেছে গা। এইরও শীতের টেন্ডার টেন্ডার নিয়ে এলাম মাত্র, আমারটা চাষ যতটুকু ছিল শেষ হয়ে গেছে গা। এগুলো দামই অনেক না, পুরো মনে করে হ্যান্ডেড পুরে চালাইতে হয়, এগুলো মিন্ডাস তো চালা যায় বুঝছো। যে জায়গা আছে এখান থেকে হাটটা এক ঘন্টা দূর, দেখি কি হয়। তো অনেকখানি ঘুরলাম, অনেক জায়গায় ঘুরলাম। একটা ব্রিজের নিচে আছে বিশাল বড় ব্রিজ, আর এদিকে অনেক হাঁস দেখতেছি, বাংলাদেশে আসার মতো লাগতেছে। তো মোটামুটি জায়গা মতন আইসে পড়ছি, একটা ব্রিজ দেখা যাইতেছে, সেই জায়গাতে বাস ধরে যাবো। গাড়ি থাকতে কিছু করার নাই, বাস ধরে যেতে দেবো কারণ গাড়িতে চার্জ নাই। তো যাই হোক, আজকে ভিডিওটা পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মেনে দেন। আর আমার দেখা সবচেয়ে সুন্দর ভিউ ছিল আজকে ভিডিওটা। তো আলি ভাই কিছু কইবা? আচ্ছা আলি ভাই কিছু কইবো না। তো আমার দেখে সবচেয়ে সুন্দর ভিউ ছিল এগুলা, আর আপনাদের জানাবেন আপনারা সবাই কমেন্ট করে যে আপনাদের ভিউ গুলা কেমন লাগছে। তো আজকে মতন এ পর্যন্তই, তো বাই।